অবস্থায় কোনো কিছু করতে পারে না, পণ্য দ্রব্যের মতো যেসব ক্রয় বিক্রয় করা হয় সেই রকম মাল সামানের মতো অবস্থা, ক্রীতদাস ক্রীতদাসীর। বলে আফালাউতি কা, তাহলে এত বড় অন্যায় যখন করে ফেলেছি তাহলে এর কাফফারা হিসাবে আমি তাকে স্বাধীন করে দেবো, আজাদ করে দেবো। কালা ইতিনি বিহা, তার আগে আমার কাছে নিয়ে আসো ওই মেয়েটিকে, বালিকাকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, ওই মেয়েটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করলাম। ফাকালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটিকে বলেন, আইনাল্লাহ, জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, যাতে করে জানতে পারেন যে এ ইমানদার মোমেনা না কাফেরা। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায় জিজ্ঞাসার মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে জানা যায় যে সে মুসলিম না কাফের, ঠিক না? হাদিস প্রমাণ করলো। কিন্তু বিদআত পন্থীরা, শুনে রাখেন, বিদআত পন্থীরা, আর আমার কাছে এইরকম বহু খবর এসছে, কোন সহি আকিদার ভাই গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো আইনাল্লাহ, বলছে আপনি পাপে পুড়ে মরে যাবেন, কেমন কথা জিজ্ঞেস করলেন, চরম অন্যায় কথা জিজ্ঞেস করে ফেললেন, এই প্রশ্নই করা যাবে না। প্রথম বিদাত এখানে তাদের শুরু, এই প্রশ্নই করা যাবে না। আর যদি প্রশ্ন হয় তাদের মধ্যে তাহলে উত্তর হচ্ছে কুফরি উত্তর, ফি কুল্লি মাকান, আল্লাহ কোথায়, ওর জবাব হচ্ছে সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। আর এই জবাব আজকে মাসিক পত্রিকা কি বলছে, মদিনা পত্রিকা, মাসিক মদিনা পত্রিকার সংখ্যা মনে নাই, হয়তো কোন জায়গায় লাগবে, তো অনেক কিতাবের মধ্যে আমার এখনো আছে। আজকে থেকে 10 বছর আগে 1420 হিজরি 1999 সংখ্যা, তাতে এত বড় তাদের আলেম দেওবন্দীদের মহিউদ্দিন খান নিজে লিখছে প্রশ্ন উত্তরে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, তার কথা এটি। আমি আপনাদের সামনে কিতাব নিয়ে এসেছি, মহিউদ্দিন খান সাহেব বা মাসিক মদিনাওয়ালারা নিজেরা দাবি করে যে আমরা কোন মজাহের লোক, হানাফি মজাহের লোক দাবি করে না। আমি কিতাব নিয়ে এসেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, যে ইমাম আবু হানিফা আর কিবলা কোন দিকে, আর মাসিক মদিনাওয়ালাদের কিবলা কোন দিকে, আলাদা কিবলা, একবারে আকিদার ক্ষেত্রে কিবলা আলাদা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ সম্পর্কে কি বলছেন আর এরা কি বলছে, আরো লিখছে আল্লাহ নিরাকারিত লিখছে, মাসিক মদিনায় লিখছে যে আল্লাহ নিরাকার, দুইটি আল্লাহ সম্পর্কে দুইটি অনিসলামিক আকিদা, এক হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান, দুই হচ্ছে আল্লাহর আকারই নেই, নিরাকার, নিরাকার মানে আকার নেই, আকার জানা নেই নয়, আকার জানা নেই কথা ঠিক আছে, কিন্তু নিরাকার মানে কি আকার জানা নেই হয় না, নিরাকার মানে আকার নেই, নিরক্ষর মানে যার অক্ষর জ্ঞান নেই, কব আছে না আলি বাতাস আছে না, লিখতেও পারে না পড়তেও পারে না, সে নিরক্ষর। আল্লাহ নিরাকার এই অন ইসলামিক আকিদা, ইসলাম বিরোধী আকিদা, হানাফি মজহাব বিরোধী আকিদা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ স্বয়ং আকিদার সাথে টক্কর বিরোধ, আর আল্লাহ সর্বত্র বিরাজমান এটিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকিদার বিরোধী আকিদা। আইন আল্লাহ জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালিকাটি কি বলল, কালাত, বলল ফিস সামাই, আল্লাহ কোথায়, আকাশে, এখানে ফিস সামাই মানে আলা সামাই, আগে বললাম ফি মানে আলা, আর এই ভাষায় হয় আপনি বাড়ির ছাদের উপর আছেন আর টেলিফোন কে করছে, কোথায় আছেন ভাই, বলছে বাড়িতে আছি, বাড়িতে মানে তো ফিল বাইত, আলাল বাইত তো হয় না, কিন্তু ছাদের উপর আছেন, কথা ঠিক না ভুল, ঠিক, কারণ বাড়িতে আছেন আপনি। একটি প্রশ্ন হইল, জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন, কাল তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনা, তাহলে আমি কে, যাতে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, কালমা তাইয়্যিবার দুটো অংশের উপর সঠিক ইমান আছে কিনা, দুটো অংশের উপর ইমান না থাকলে মুসলিম হতে পারবে না, শুধু একটি অংশের উপর ইমান থাকলে মুসলিম হবে না এবং জান্নাতও পাবে না,
অনেক পশ্চিমা দেশে বসবাসকারী মডার্ন মুসলিমগুলি অনেক ইহুদি খ্রিস্টানদের ভালো চরিত্র, বাহ্যিক চরিত্র দেখে মনে করে যে ওরাও তো ভালোই, ওদের মধ্যে সততা আছে, আর ওরা যদি শিরক না করে, লা ইলাহা ইল্লাল্লাহ তো আছে, কেন জান্নাত পাবে না? অথচ তারা কেউ প্রফেসর, ডক্টর তো অবশ্যই পিএইচডি, আর লেকচারার নাই, রিডারের উপরে গিয়ে প্রফেসর হয়ে গেছে, সিনিয়র প্রফেসর। তাদের অবস্থা এরকম, দুনিয়ার প্রফেসর কিন্তু দিন সম্পর্কে অজ্ঞ, দুনিয়ার ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্পেশালিস্ট, কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না তারা। ফলে কেন জান্নাত পাবে না? তারা ওই যদি বলে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আর শিরক যদি না করে, আর এই খবর রাখে না যে কলমায় দুটি শাহাদাত রয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দিতে হবে। যদি মেনেই নি যে ত্রিত্ববাদ নেই, কিছু খ্রিস্টানদের মধ্যে ত্রিত্ববাদ নেই, মানে তিন খোদা বিশ্বাস নেই কিছু, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস আছে তাদের? একটু খ্রিস্টান নেই, আর যদি থাকে কেউ, তাহলে সে কলমা পড়ে চলে এসেছে, সে আর খ্রিস্টান নেই, সে মুসলিম হয়ে গেছে। এইরকম প্রতারণা ধোকাই থাকবেন না যে বড় ডক্টরে বলেছে, তো প্রফেসরে বলেছে। আজকাল এক শ্রেণীর লোকেরা ইসলাম নেওয়া শুরু করেছে ডক্টরেট দেখে, জেনারেল শিক্ষিত, ওদের কাছ থেকে ইসলাম নেবে, তো এইভাবেই গুমরা হবে যারা কোরআন সন্না সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, আর বাহ্যিক কিছু দেখে, ভালো আচরণ দেখে ধোকা খেয়ে যায়। নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন, মানা আন, আমি কে? বললেন, ওই মেয়েটি বলছে, কালাত, আন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল নবী সাল্লাম বললেন, আতিকহা, একে মুক্ত করে দাও, আজাদ করে দাও, স্বাধীন করে দাও, ফাইন্নাহা মুমিনা, কারণ এ হচ্ছে ইমানদার। দুইটি প্রশ্ন দিয়ে জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার, তার অন্তরে কি আছে সব পরিষ্কার হয়ে গেল দুটি কথায়, আইনাল্লাহ আল্লাহ কোথায় আর আমি কে। তাহলে আমাদের যে আসল বিষয়বস্তু সেটি স্পষ্ট হয়েছে, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে, এবং তার সঠিক উত্তর ফিকুল্লে মাকানো নয়, আর কুলুবুল মুমিন আরশুর রহমানও নয়। হ্যাঁ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, এই কথাটি কোরআনও নয়, হাদিসও নয়, সহিহ হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, মুজু হাদিস নয়, বানাওয়াট কথা, তাদের ভণ্ড সুফি পীরদের নিজের বানানো কথা, আরবি বানানো আর